আমি যদি সাকিব খানের বেবির মা হতাম, আমি তো কখনো এরকম চুলাচুলি করতাম না। আমি হইতেছি গিয়া সাকিব খানকে নিয়ে আমেরিকা চলে যেতাম, মালয়েশিয়া চলে যেতাম, ঘুরে ঘুরে বিন্দাস লাইফ পার করতাম। কিসে চুলাচুলি রে ভাই? নবগতা, চাকি নিয়ে কথাবার্তা হয়? নবগতা, তুমি ফ্যান হয়ে এসছো আর আমি জীবনে সময় হয়ে আসছি। পুরুষ মানুষের চারটা বিয়ে করার ইয়ে আছে, পারমিশন আছে। 8 বছর সংসার করেছি, তুমি তো 8 দিন, যাক না 8টা মাস, তারপরে বোঝা যাবে। আমাদের বস যদি গরিব হতো তাহলেও কি আপনি 3 নম্বর অথবা 4 নম্বর বউ হতে চাইতেন? হ্যাঁ, মেনে নিব না কেন, কারণ তার হচ্ছে খাওয়ানোর মতো তৌফিক আছে। সে হচ্ছে একটা মেয়েকে চালাতে পারবে, খাওয়াতে পারবে, পড়াতে পারবে। অবশ্যই চাইতেন না, লুভি এবং ক্যারেক্টার লুজ মেয়ে আপনি। বউ তো আপনার দূরের কথা, 3 নম্বর 4 নম্বর সার্ভেন্ট হতে পারবেন কিনা আগে চেষ্টা চালিয়ে যান। এমন হতো যে সে খুবই গরিব, তার টাকা পয়সা নাই, সে হচ্ছে অন্য একটা মেয়েকে চালাতে হলে সে আমাকে চালাতে পারবে না, তখন প্রবলেম ছিল। বাট সে একদম সুপারস্টার ভাই, একটা ছেলে মানুষ কখনোই দুধের দোয়া তুলসী পাতা হয় না। আপনাকে দেখে তো আমার মেকআপ সুন্দরী মনে হচ্ছে, ন্যাচারাল না? আমি হলে তো আমি তাকে নিয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতাম। আপনার সাথে জায়েদ খানকেই মানাবে, তাছাড়া জায়েদ খান ব্যাচেলর, হাজার হাজার মেয়ে তার ক্রাশ। আপনি জায়েদ খানের জন্য চেষ্টা চালিয়ে যান, সেও কিন্তু সুপারস্টার, তারও অনেক টাকা আছে। বিন্দাস মতো দেশ বিদেশে ঘুরতে পারবেন, আপনি এনজয় করতেও পারবেন, যেটা আপনি চান। সে যে কোনো মেয়ের সাথে যাক, আরে ভাই যা ইচ্ছে করুক, সে একজন সুপারস্টার, দিন শেষে সে আমার কাছে আসবে। যার ক্যারেক্টার যেটা, সে সেটাতেই সেট খায় আর কি। আপনার অ্যাটিটিউড দেখে মনে হয় টাকার বিনিময়ে আপনি বিলাসী হোটেলের খরিদ্দার। সো বি কেয়ারফুল, আপনি বসের নামে এভাবে নতুন হেটার্স হবেন না, বরং আপনি বিলাসী হোটেলে হোটেলে খোঁজ করেন টাকাওয়ালা খরিদ্দারদের, কারণ আপনার টাকা আর বিলাসী এনজয়ই তো প্রয়োজন। সো স্যাক ইট আউট। আমি যদি সাকিব খানের বেবির মা হতাম, আমি তো কখনো এরকম চুলাচুলি করতাম না।